वेलकम टू होम कोड एंड नरेंद्र महाजर यूट्यूब चैनल। आज के करब बायोलॉजिकल साइंसर पार्ट फोर। पार्ट थ्री पर्यंत करा एट हो पार्ट फोर। तो तुम्हारा जरा जरा आगे भिडियोगो देखो ता प्ले लिस्ट थे आगे भिडियोगो देखते पो। प्रथम क्वेश्चन हे टैक्सोनॉमी शब्द प्रवर्तक के एरिस्टोटल लिनियस कैंडल और हे पास्तुर। तो यार उत्तर हे कैंडल। एर पुरो नाम अनेक बड़ो तो हमें दीची ए कैंडल कैंडल अगस्टिन कैंडल बोलते पर। এখানে কিন্তু ফাদার অফ ট্যাক্সোনমি বলেনি, এখানে বলেছে ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক। তো অপশনের উত্তর হবে কান্ডল। দ্বিতীয় কোশ্চেন, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে কান্ডল, লিনিয়াস, ম্যান্ডেল আর ডারউইন। তো এটার উত্তর হচ্ছে লিনিয়াস, অপশন বি হলো রাইট আনসার। পরের কোশ্চেন, বিজ্ঞানী সিমসন কর্তৃক শ্রেণীবিন্যাসের ধাপের সংখ্যা ছিল কত? 13, 12, 31, 21। তো এটার উত্তর হচ্ছে 20, 21টি, অপশন ডি হলো রাইট আনসার। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলে? এখানে বলেছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি প্রজাতি তাহলে উত্তর কি হবে? তাহলে হবে গণ, অপশন ডি হলো রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বাদামি শৈবাল যে বিভাগের অন্তর্গত তা হলো? ফিওফাইটা হচ্ছে রাইট আনসার। ফিওফাইটা, বাদামি হচ্ছে ফিওফাইটা। লোহিত যদি বলে তাহলে হবে রেডো, আর গ্রিন হয়ে গেল ক্লোরো। পরের কোশ্চেন, গলগণ্ড রোগের ঔষধ তৈরি হয় ক্লোরোসিন থেকে, ল্যামিনারিয়া থেকে, ক্লোরেলা থেকে, না উলফা থেকে? কোশ্চেন নম্বর সিক্স, এই কোশ্চেনটা রইলে তোমাদের জন্য, কমেন্টে আনসার করবে। পরের কোশ্চেন, নিচের কোনটি ছত্রাকের কোষ প্রাচীরে থাকে? তো সেটি হচ্ছে কাইটিন, অপশন বি হলো রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অরিওমাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা পাওয়া যায় ছত্রাক থেকে, অপশন ডি হলো রাইট আনসার। পরের কোশ্চেন, নিচের কোন ছত্রাকটি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়? ইস্ট, পেনিসিলিন, মিউকর, না অ্যাগারিকাস? তো খাদ্য হিসাবে বলা হয়েছে, তো সেটি হচ্ছে ইস্ট, অপশন এ হলো রাইট আনসার। পরের কোশ্চেন, আলুর বিলম্বিত ঘষা রোগ কোন ছত্রাকের দ্বারা হয়? তো এটি কি হচ্ছে? ফাইটোপথোরা হচ্ছে রাইট আনসার, অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন অপুষ্পক উদ্ভিদে কাণ্ড ও পাতা আছে কিন্তু মূল নেই? কোশ্চেন নম্বর 11, এটাও তোমরা পড়বে। 11 নম্বর কোশ্চেন, পরের হচ্ছে একটি থ্যালাস প্রকৃতির মস কোনটি? থ্যালাস প্রকৃতির মস হচ্ছে রিক্সিয়া, অপশন এ হলো রাইট আনসার। পরের কোশ্চেন, কোন মসকে জীবাণুনাশক তুলোর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? তো সেটি হচ্ছে স্ফ্যাগনাম, স্ফ্যাগনাম মস হলো রাইট আনসার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? অ্যাকোয়াস, অ্যাকোয়াস ফার্ন কোনটা এগুলোর মধ্যে? এটি হচ্ছে অ্যাজোলা, অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোন উদ্ভিদের ছাল থেকে শ্যাম্পু তৈরি হয়? কোশ্চেন নম্বর 15, এটি রইলো তোমাদের জন্য, এই কোশ্চেনটা কমেন্টে আনসার জানাবে। কোন প্রকার উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির? ট্রিপ্লয়েড কোনটা? হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, মানে গুপ্তবীজই হচ্ছে রাইট আনসার। পাটতন্তু এক প্রকারের ফ্লোয়েম তন্তু, অপশন বি হলো রাইট আনসার। ডিপ্লোবায়ন্টিক জনক্রম কোথায় দেখা যায়? এটি হচ্ছে ড্রয়োপটেটিস হচ্ছে রাইট আনসার। ভ্যাসকুলার হিপ্টোগ্যামাস হলো, ভ্যাসকুলার হিপ্টোগ্যামাস কি, মস, ফার্ন, শৈবাল না ছত্রাক? কোশ্চেন নম্বর 19, এই কোশ্চেনটা রইলো তোমাদের জন্য। আর আজকে লাস্ট কোশ্চেন, উদ্ভিদ জগতের চকমকি হলো লাইকোপডিয়াম, কারণ লাইকোপডিয়াম আতসবাজি তৈরি করতে কাজে লাগে, সেই জন্য বলা হয় লাইকোপডিয়ামকে উদ্ভিদ জগতের চকমকি। তো আজকে আমরা করলাম 20টা কোশ্চেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।